সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আমার শরীরের অবস্থা তো এখনো সেই একই চলছে, আলোচনা খারাপ হয়ে যাচ্ছে। আজকে থেকে আমার লাইফে সব থেকে বড় একটা দায়িত্ব স্টার্ট, মানে আমাকে একটা বাচ্চাকে মানুষ করতে হবে। 2023-তে এসে মানুষের বোরিং লাগে? মানুষের কাছে কত কিছু না কাজ করার আছে, কিন্তু আমার কাছে এখন বর্তমানে কিছু কাজ করার নেই। জানাই হ্যাপি নিউ ইয়ার। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে হচ্ছে 2 জানুয়ারি 2023-এর দ্বিতীয় দিন, একটা দিন অলরেডি পেরিয়ে গেছে, কিন্তু আমি খুবই দুঃখিত, কালকে ব্লগ বানাতে পারিনি। স্টার্টিং করেছিলাম, কিন্তু কালকে এত ব্যস্ত ছিলাম ব্লগ বন্ধ করে দিতে হয়েছে। কিন্তু সত্যি কথা বলতে বাইরে কোনো প্ল্যান ছিল না, যা করেছিলাম বাড়িতেই করেছিলাম, সেই জন্য আর কন্টিনিউ করিনি। আর আমার শরীরের অবস্থা তো এখনও সেই একই চলছে, আলোচনা খারাপ হয়ে যাচ্ছে। আমি অনেকক্ষণে উঠেছি, উঠে করে একবার খাওয়া দাওয়া করে আবার ঘুমিয়ে পড়েছি, মানে পড়েছিলাম, তো এই জাস্ট আবার উঠলাম। কারণ উঠে বাড়ির কাজ করতে হবে, কেননা আজকে থেকে আমার লাইফে সব থেকে বড় একটা দায়িত্ব স্টার্ট, মানে আমাকে একটা বাচ্চাকে মানুষ করতে হবে। সে আমার ভাই, যাকে তোমরা আমার ব্লগে রেগুলারই দেখতে পাও, সেই কেন তার আজকে থেকে, আজকে নয় কালকে থেকে স্কুল স্টার্ট হবে। তো আজকেও যেতে হবে তার স্কুলে, তাকে বই দেবে, বা তাকে পুরোনো স্কুলেও যেতে হবে, সেখানে তার মানে ওই লিভ সার্টিফিকেট যেটা দেয়, টিসি সার্টিফিকেট যেটাকে বলে, তো সেইটা ওদের আজকে দেবে। তো সেই জন্য ঘরে ঝটপট করে কাজগুলো চুকিয়ে তাড়াতাড়ি যেতে হবে, কেন আমাকে আর দু জায়গায় যেতে হবে। তখন ঝটপট করে ঘরে কাজ বাজগুলো সেরে নিই, তো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। নটা 52 বাজে আর এখন আমাদের অবস্থা এই যে, আদুর খাওয়ার জন্য পিছনে পিছনে ঘুরছে, আর একজনের এখানে এখনো ঘুম চলছে। এই এই গুড মর্নিং, গুড মর্নিং। সিরিয়াসলি কি করবো কিছু বুঝতে পারছি না, এত বোরিং লাগছে। 2023-তে এসে মানুষের বোরিং লাগে? মানুষের কাছে কত কিছু না কাজ করার আছে, কিন্তু আমার কাছে এখন বর্তমানে কিছু কাজ করার নেই। কি আছে, আচ্ছা বলো তুমি কি সব কাজ করতে চাইছো? কি চাচ্ছে এখন? আমার এর পেছনে লাগা ছাড়া কোনো কাজ নেই। যদিও বাড়ির অনেক কাজ পড়ে আছে, প্রথমত সব থেকে বড় কাজ হচ্ছে ঘর গোছানো, কারণ আমরা ঘরের যে অবস্থা করেছি, কিন্তু ইচ্ছে করছে না এখন বর্তমানে। বাই, পরে দেখা হবে। চান করে নিয়েছি, আর একটু মাথাটা চিপচিপা লাগছিলো, তো সেই জন্য একটু মাথা ধুয়ে নিয়েছি। ওয়েদারটা সত্যি ভীষণই খারাপ, তাও মাথাটা একটু ধুয়ে নিলাম। তা এখন আমরা বেরিয়ে পড়বো ছটফট, আগে যাব নতুন স্কুলে, যেখানে ভাইকে বই দেবো, তো সেখানে আগে যাব, তারপরে সেখান থেকে তো পুরোনো স্কুলে যাব। এখন বেরিয়ে যাই, বেরিয়ে গেছি, আমরা এখন যাচ্ছি নতুন স্কুলের উদ্দেশ্যে। কী রে, তো কেমন লাগছে? ভালো। সে যবের থেকে হোস্টেল থেকে এসছে, তবের থেকে হিসাব করছে কবে বই পাবো, কবে থেকে নতুন ক্লাস শুরু হবে। কিন্তু এখন তো নতুন ক্লাস স্টার্ট হয়ে যাবে। সরস্বতী পুজো কি আজকে করবে?
না না তারা কিসের জন্য এখানে কাম আমরা ওই নতুন স্কুলে আগে গিয়েছিলাম তো সেখানে গিয়ে যেটা জানতে পারলাম আগে টিসির কাগজটা দেখাতে হবে তো ওই বই দেবে কিন্তু অ্যাডমিশনের সময় এমন কিছু বলেনি তখন আমরা ওখানেই যাচ্ছি তার পুরনো স্কুলে আগে তার ওই কাগজটা নিয়ে আসবো এসে বই তুলে ডাইরেক্ট বাড়ি যাবো তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে বাড়ি চলে এসেছি আর এই হচ্ছে বাচ্চাটার অবস্থা কত পড়াশোনা করে এসে না এসে তার নতুন বইগুলো দেখছে কিছু কিছু বাচ্চা আছে যে আসবে বই টইকে মারো সাইডে আগে ফোন ঘাটো খেলাধুলো করো কিন্তু না অনেক কথা শোনে পড়াশোনাও করে আমি আজকে তার পুরনো যে স্কুলে গেছিলাম সেখানে তার স্যারকে জিজ্ঞাসা করছি যে কেমন পড়াশোনা করবে তো সেখানে বললো না ভালো পড়াশোনা করে কথা শুনে বাচ্চাটা শান্ত তো এবার দেখা যাক বড় হলে কি হয় তো যাই হোক এই ছিল আজকের আমার ব্লগ তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে